উষ্ট্রালিকটার নাম হচ্ছে ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার 2023। আচ্ছা, এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা যদি বলা হয়, এই পুরস্কারটা হচ্ছে দাপ্তরিক একটা নাম আছে, দাপ্তরিক নাম কি? ইউনেস্কো ইউনেস্কো বাংলাদেশ ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দা ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমি একটু দাপ্তরিক নামটা বলে রাখার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা, আমার এই কঠিন জিনিসটা এটা। আচ্ছা, এই যে ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার, এই পুরস্কারটা আসলে কি জন্য দেওয়া হয়? পুরস্কারটা দেওয়া হয় সৃজনশীল অর্থনীতিতে লোকের জন্য সম্বন্ধে উৎসাহিত করতে। সৃজনশীল অর্থনীতিতে ভাই খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে ইউনেস্কো পুরস্কারটা কবে দেওয়া হয়, কে পাইল, এতটুকু করলে হবে না। আসলে পুরস্কারটা দেওয়ার যে কারণ সেটাও কিন্তু আমাদের করতে হবে। আসলে বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নগুলো এভাবেই হবে, প্রশ্নগুলো এভাবে হবে। কি ভাবছেন, ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না, এটা দেওয়ার কারণ হচ্ছে আজকে যে ক্লাসটা করব, এই ক্লাসটা করতে হলে আগে অবশ্যই আমাদের যে পূর্ববর্তী যে 5টা মাসের ক্লাস আছে আমাদের, সেই ক্লাসগুলো করতে হবে। ভাইয়া সাউন্ড ক্লিয়ার না, আমি ক্লাস নিচ্ছিলাম না, ক্লাস নিচ্ছিল হচ্ছে ইউটিউব থেকে ক্লাসটা চালানো হচ্ছিল। এটা আমার ক্লাস ছিল, বাট এটা আগেকার ক্লাস ছিল। কেমন আছো সবাই? সবাই কেমন আছো এবং এখন ক্লিয়ার কিনা একটু জানাবা সবাই। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছো কিনা একটু সবাই জানাবা। সবাইকে স্বাগতম খন্দকার জিকের অফিসিয়াল ফেসবুক পেজে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আজকের ক্লাসে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাবলাম, আচ্ছা জোমস কই থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ গত ক্লাসটা 100 শেয়ার না হওয়ার পরে আমি পিডিএফ দিয়ে দিয়েছি। আজকের ক্লাসটা একটু 100 শেয়ার হোক, কারণ ডিসেম্বর মাস, এই সাম্প্রতিকটা কোনো বইতে থাকবে না, কারণ ইতিমধ্যে প্রায় সব সাম্প্রতিক ক্যাপসুল বলো, ভ্যাকসিন বলো, কিংবা ওই জয় কোহলি সাম্প্রতিক বলো, সবগুলো বের হয়ে গেছে। সো এইটা একটু আলাদা হবে, কারণ এইটা কোনো বইতে তোমরা তেমন ভাবে পাবা না। ক্লাসটা একটু শেয়ার দিয়ে আজকের যে পিডিএফটা এটা তোমরা সংগ্রহ করে নিবা। আচ্ছা সবাই কেমন আছো এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কিনা একটু জানাবা, তারপরে আমরা ক্লাসে চলে যাব। আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, কাব্য ভাইয়ের ফ্যান আমরা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আজকে হচ্ছে আমরা ডিসেম্বর, ডিসেম্বরে কি কি ঘটে গেছে। ডিসেম্বরে আহামরি তেমন কোনো সাম্প্রতিক বিষয়বলি নাই, যতটুকু আছে সেইটুকু আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ আমি আবারও বলতেছি যে বাজারের যে বই বইগুলো পাওয়া যায় সাম্প্রতিকের জন্য, যে বইগুলো পাওয়া যায় এইখানে তোমরা সর্বোচ্চ নভেম্বর মাস পর্যন্ত পাবা, ডিসেম্বর মাস পাবা না। কিন্তু বিউপিতে যে ভর্তি পরীক্ষাটা তোমরা সামনে দিতে যাচ্ছ, এইটাতে কিন্তু তোমরা ডিসেম্বর থেকে প্রশ্ন পাবা। সো একটু ক্লাসটা শেয়ার করে পিডিএফটা নেওয়ার চেষ্টা করো, তাইলে তোমাদেরই ভালো হবে। ওকে ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাব। তার আগে ওকে একটু শেয়ার দিয়ে নাও, আমি বারবার বলতেছি একটু শেয়ার দাও, মাত্র 3টা শেয়ার, তোমরা একটু শেয়ার দাও সবাই, যারা ক্লাস করতেছো, যারা অন্তত আমার পেইড বেসের স্টুডেন্ট, তারা অন্তত একটা করে শেয়ার দিবা ক্লাসটা, যেন ভাইয়ার ক্লাসের চোখ বাড়ে, মানে চোখের সংখ্যা একটু বৃদ্ধি পায়, যে 108 জন আছে এটা যেন আরো বেড়ে যায়। ওকে ঠিক আছে, আমরা ডিসেম্বর মাসে চলে যাই। আমরা ডিসেম্বর মাসে কতটুকু পড়বো, কতটুকু দরকার সবগুলো, ভ্যাকসিন পাইলাম না কেন। আচ্ছা কালকে থেকে পাবা, আগামী কালকে থেকে তোমরা বিউপি ভ্যাকসিনটা পাবা, আগামী কালকে থেকে অ্যাভেলেবেল হবে সব জায়গায়, কালকে থেকে তোমরা পাবা, কালকে আগামী কালকে থেকে তোমরা পেয়ে যাবা। ওকে ঠিক আছে, আমরা ক্লাসের দিকে আগাই। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক পরিসংখ্যান 2023, এটা প্রকাশ হয়েছে। এখন এটা প্রকাশ হয়েছে, এখন অনেক সময় প্রশ্ন থাকে খাদ্য আমদানিতে শীর্ষ কোন দেশ, বাংলাদেশের অবস্থান কত। এইটা হচ্ছে আমরা, যদিও আমরা বইতে গতানুগতিক 2022টা মুখস্থ করে যাচ্ছি এখন পর্যন্ত, বাট 23-এর যে রিপোর্টটা এইটা আজকে আমরা দেখার চেষ্টা করব। আমি আবারও বলতেছি, আমরা যে মুখস্থ করে যাচ্ছি এটা 22-এর রিপোর্ট, বাট তোমার পরীক্ষায় যদি, তুমি পরীক্ষায় যদি 22-এর রিপোর্ট অ্যান্সার করো, তোমার উত্তর হবে ভুল। সো আমরা আজকে দেখবো 2023 সালের যে রিপোর্ট, 2023 সালে আমদানিতে শীর্ষে কে, রপ্তানিতে শীর্ষে কে, উৎপাদনের শীর্ষে কে, এইগুলো আমরা দেখার চেষ্টা করব। আমি আবারও বলছি, ক্লাসটা একটু শেয়ার করে দিলে তোমরা পিডিএফটা পেয়ে যাবা, আজকের আজকের ক্লাসের যে পিডিএফ এটা তোমরা পেয়ে যাবা। ওকে ঠিক আছে, প্রথম যে বিষয়টা, প্রথম বিষয়টা কি দেখো, সেটা হচ্ছে খাদ্য আমদানি, খাদ্য আমদানি, খাদ্য আমদানি, এটা কত সালের রিপোর্ট? 2023। খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটা? চীন। খাদ্য আমদানিতে শীর্ষ দেশ, খুব বেশি মুখস্থ করার দরকার নেই, আমি যে কয়টা দিচ্ছি মুখস্থ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরে দেখো বাংলাদেশের অবস্থান কোথায়,
মানে খাদ্য আমদানি, খাদ্য যে আনলাম এটা বাংলাদেশের অবস্থান কোথায়? তৃতীয়। আর সবচেয়ে শীর্ষ দেশ কোনটা? চীন। এরপরে খাদ্য খাদ্য রপ্তানিতে, রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অবস্থান নাই, সো এটা ফাঁকা। বাংলাদেশের অবস্থান নাই, সো এটা ফাঁকা। এরপরে দেখো চাল আমদানি, চাল আমদানিতে, চাল আমদানিতে শীর্ষ দেশকে? চীন। আর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। চাল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? সরি, আমদানিতে তৃতীয়। এরপরে দেখো রপ্তানি, চাল রপ্তানি, রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, আর বাংলাদেশের অবস্থান 52তম। বাংলাদেশের অবস্থান কততম? 52তম। এরপরে গম উৎপাদন, গম উৎপাদনে শীর্ষ দেশ কে? গম উৎপাদনে চীন। বাংলাদেশের অবস্থান 50তম। গম আমদানি, আমদানিতে শীর্ষ দেশ কোনটা? ইন্দোনেশিয়া। এবং বাংলাদেশের অবস্থান 7ম। লাস্ট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গম রপ্তানি, এই রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া, এবং বাংলাদেশের অবস্থান নাই, ফাঁকা। সো এই কয়েকটা মুখস্থ করতে হবে। আমি আবারও বলতেছি, আমরা যারা এখন পর্যন্ত মুখস্থ করতেছি, আমরা যারা এখন পর্যন্ত মুখস্থ করতেছি বই দেখে দেখে আমাদের বিভিন্ন বইতে, সেটা হচ্ছে 2022 সালের রিপোর্টটা দেওয়া আছে। আমরা আজকে 23 সালের রিপোর্টটা জানবো, কারণ এই রিপোর্টটা প্রকাশ পেয়েছে 29 নভেম্বর 2023 সালে। 29 নভেম্বর 2023 সালে। এখন কথা হচ্ছে, এই যে রিপোর্ট পড়লাম এতক্ষণ আমরা, খালি পড়েই গেলাম পড়েই গেলাম, আচ্ছা এই রিপোর্টটা প্রকাশ করলো কে? দেখো এখানে খাদ্য কৃষি সংস্থা FAO, FAO খাদ্য ও কৃষি সংস্থা FAO এই রিপোর্টটা প্রকাশ করেছে। তাইলে যে রিপোর্টটা পড়লাম, এই রিপোর্টটা প্রকাশ করলো কে? কবে প্রকাশ করা হয়েছে? এবং আমদানিতে শীর্ষ খাদ্য আমদানি, খাদ্য রপ্তানি, গম উৎপাদন, গম আমদানি, গম রপ্তানি এবং চাল, এই কয়টা পড়লে ইনশাল্লাহ পরীক্ষাগুলোতে এইটুকুর মধ্যেই প্রশ্ন থাকবে। আচ্ছা এইটা ক্লিয়ার কিনা তোমরা একটু জানাবা সবাই। এবং ক্লাসটা মাত্র 16টা শেয়ার, আমাদের চোখ আছে 150টা, 100টা শেয়ার অন্তত আশা করা যায়। পিডিএফ দেন, পিডিএফ যদি শেয়ার না হয় পিডিএফ আর পাচ্ছ না। জামান লিখেছো ক্লিয়ার, মাইশা আক্তার ক্লিয়ার, সূচনা ক্লিয়ার, শান্তা লিখেছো ক্লিয়ার, আখি আক্তার ক্লিয়ার। আচ্ছা আমি আবারও বলতেছি, যারা আমাদের পেইড ব্যাচে অন্তত ক্লাস করি তারা একটা করে ক্লাসটা শেয়ার দিয়ে রাখি। ভাইয়া একটু সাইড এ যান, ওকে সাইডে গেলাম, সমস্যা নাই, জি ভাইয়া ক্লিয়ার। সো আমরা যারা, আমি আবারও বলতেছি, যারা আমরা বইতে এখন পর্যন্ত মুখস্থ করতেছি তারা ভুলে যাও, ভুলে যাও, সেইগুলো ভুলে যাও, কারণ আমাদের 23-এর রিপোর্ট কিন্তু হয়ে গেছে। এবং নভেম্বরের শেষে আমরা, যেহেতু নভেম্বরের শেষটা, নভেম্বরের শেষের দিক এবং জানুয়ারি কভার করব এই ক্লাসে, সো এই বিষয়টা একটু, এটা ভাইয়া কারণ একটু লিখতে সমস্যা হচ্ছে, ওকে লিখে নাও। সেরা ভাই লিজন, থ্যাংক ইউ ভাইয়া। তৃষা জিলানি লিখেছে শেয়ার করলে চান্স, ওকে। পিডিএফ কেন লাগবে? এসএস, আচ্ছা নেট কাজ করতেছে না, ওকে ঠিক আছে। তোমরা তোমরা এটা ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো, যে আমাদের জন্য সামনে আর কি আছে এই ডিসেম্বর মাসে, আমাদের জন্য আর কতটুকু পড়তে হবে, আমাদের আর কি পড়তে হবে। দেখো বর্ষসেরা ব্যক্তি, বর্ষসেরা যে ব্যক্তি এইটা আমরা পড়বো, এটাও কিন্তু আমাদের হচ্ছে 2023 সালের ডিসেম্বর মাসের একটা রিপোর্ট, এই জন্য আমরা পড়বো। আসলে এই যে বর্ষসেরা ব্যক্তি, এই বর্ষসেরা ব্যক্তি এইটা ঘোষণা করে কি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টাইম যে ম্যাগাজিন, এইটা হচ্ছে বর্ষসেরা কি ব্যক্তিকে ঘোষণা করে, কে বর্ষসেরা হইল। আচ্ছা এই বর্ষসেরা ব্যক্তি, বর্ষসেরা ব্যক্তি কি জন্য হয়, বর্ষসেরা ব্যক্তি কি জন্য হয় এবং কত সাল থেকে হয়, যদি আমরা দেখি 2023-এর রিপোর্ট, এটা এটা কত সালের রিপোর্ট? 2023-এর রিপোর্ট। বাট এই বর্ষসেরা ব্যক্তি, এই যে রিপোর্ট, এইটা ঘোষণা করা হয় কত সাল থেকে? 1927 সাল থেকে এটা ঘোষণা করা হয়। আচ্ছা কি জন্য এই বর্ষসেরা ব্যক্তি নির্বাচন করা হয়, তার প্রভাবগুলো কি? দেখো মানে কি জন্য প্রভাব ফেলে, হচ্ছে ব্যক্তি গোষ্ঠী বা বস্তু বা উদ্যোগকে বর্ষসেরা ব্যক্তি ঘোষণা করা হয়, কোনো ব্যক্তি বস্তু এবং উদ্যোগকে বর্ষসেরা ঘোষণা করা হয়। এখন কথা হচ্ছে এই 23 সালে আসলে বর্ষসেরা ব্যক্তিটা কে হইল। আসলে আমরা একটু আগে পড়লাম যে এই যে বর্ষসেরা ব্যক্তি এটা ঘোষণা করে কে, টাইম যে ম্যাগাজিন এরা কিন্তু বর্ষসেরা ব্যক্তি ঘোষণা করে। এই দেখো 2023 সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন হচ্ছে পপ গায়িকা, পপ গায়িকা, এই যে পপ গায়িকা, এই যে ইনি একজন গায়িকা, এই গায়িকাদের মধ্যে প্রথম, গায়িকাদের মধ্যে প্রথম কিন্তু গায়িকা জগতে বা মিডিয়া জগতের প্রথম পাইল হচ্ছে এই পপ গায়িকা টেইলর সুইফট, যুক্তরাজ্যের এই মহিলা, ইনি হচ্ছে মিডিয়া জগতের প্রথম। এই প্রথম হচ্ছে, এই প্রথম বর্ষসেরা ব্যক্তি হলো কোনো মিডিয়া জগতের কোনো ব্যক্তি,
কোনো মিডিয়া জগতের কোনো ব্যক্তি এই প্রথম বর্ষসেরা হইল, এটা ঘোষণা করে কি টাইম ম্যাগাজিন ঘোষণা করে। কে হইল? একটা পপ গায়িকা, নাম কি? টেইলর সুইফট। কোন দেশে? যুক্তরাষ্ট্রের। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু জানতে চাই যে ক্লিয়ার কিনা আপনারা, এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন তো ভাই, আপনারা ক্লিয়ার হইলে তো আচ্ছা, আপনারা ক্লিয়ার কিনা। আচ্ছা আমি আরেকটা কথা বলি, যারা হচ্ছে আপনারা লিজেন্ড কেয়ারের পেজে কমেন্ট করতেছেন তাদের কমেন্ট আমার দেখা অসম্ভব, আপনারা একটু দয়া করে খন্দকার জিকে যে পেজটা আছে অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে এসে যদি কথা বলেন আমি আপনাদের প্রশ্নের আপনাদের প্রশ্ন নিতে পারবো এবং আপনাদের সাথে আমি কথা বলতে পারবো। সো যারা খন্দকার জিকের পেজটা লিজেন্ড কেয়ারের পেজে আছেন একটু কাইন্ডলি দয়া করে আপনারা খন্দকার জিকের যে পেজটা সেইখানে আমার সাথে কথা বলেন, আমি আপনাদের সাথে। হ্যাঁ, বিউপির জন্য, বিউপির জন্য ইম্পর্টেন্ট হবে না কেন? বিউপির জন্য সাম্প্রতিক সব বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো এরপরে দেখো আফিম উৎপাদন, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আফিম উৎপাদন। এই আফিম উৎপাদন, এই যে আফিম উৎপাদন, এইটা হচ্ছে আফগানিস্তানকে ছড়িয়ে মানে ছাড়িয়ে এখন শীর্ষস্থানে কে? মায়ানমার। আফগানিস্তানকে ছাড়িয়ে এখন হচ্ছে মায়ানমার হচ্ছে শীর্ষস্থানে। আচ্ছা ঠিক আছে মানলাম, এখন এই আফিম উৎপাদন কে কাকে ছাড়াইলো, এটা রিপোর্টটা কে প্রকাশ করে, রিপোর্টটা প্রকাশ হয় কবে? রিপোর্টটা প্রকাশ হয় ডিসেম্বর 2023-এ, এই রিপোর্টটা প্রকাশ হয় ডিসেম্বর 2023-এ, এই রিপোর্টটা প্রকাশ হয়। আচ্ছা এই রিপোর্টটা প্রকাশ করলো কে? দেখো ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগ অ্যান্ড ক্রাইম, তাইলে এটা পূর্ণরূপ কি, এটা সংক্ষিপ্ত করলে কি হয়? UNODC, তাইলে ইউনাইটেড নেশন অফিস ড্রাগ অ্যান্ড ক্রাইম, এইটা হচ্ছে প্রকাশ করেছে যে কি আফগানিস্তানকে ছাড়িয়ে এখন শীর্ষস্থানে কে? মিয়ানমার হচ্ছে আফিম উৎপাদনের শীর্ষে। এটা কবে এটা প্রকাশ করলো? এটা প্রকাশ করলো ডিসেম্বর 2023। আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আর এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আমি একটু দেখবো যে আপনাদের শেয়ার কয়টা হয়েছে একটু আমি দেখি, মাত্র 34টা ভাই, আমাদের চোখ হচ্ছে 180টা বাট শেয়ার হচ্ছে 34টা। যারা ভাই একটু কাইন্ডলি আমার রিকোয়েস্ট, বিকজ আপনাদের একটা ফ্রি ক্লাস নেওয়া হয় গত পাঁচ মাস যদি দেখেন আপনাদের হচ্ছে ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে এই সাম্প্রতিকের, এবং পরীক্ষা দিলে পরীক্ষার পরেই বুঝতে পারবেন যে লিজেন্ড কেয়ারের এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য, কাব্য ভাইয়ের এই ক্লাসগুলো আপনার জন্য আপনার সাম্প্রতিকের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। সো আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি, এবং সবাই একটু শেয়ার করে দিয়ে একটু ডান লিখে দিবেন, এতটুকু আমার রিকোয়েস্ট রইলো। বিকজ আমাদের আচ্ছা এটা হচ্ছে রিকোয়েস্ট হইলো, আপনারা একটু লিখে আমাকে ডান লিখে দিবেন, তারপরে আমরা সামনের দিকে আগাবো, এরপরে আমরা সামনের দিকে আগাবো। বিকজ আপনাদের থেকে কিছুই চাওয়া নাই, আপনাদের একদম ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে, এবং এই সাম্প্রতিকগুলো ওকে ডান কে লিখেছো? জাহেদ বিন জামান। জুই লিখেছো ডান ভাইয়া, শেয়ার করেছি ভাইয়া সায়া বিথি, একটু আমি দেখতে চাই 10টা ডান শেয়ার। সাদি আফরিন ওকে, আল শাহরিয়ার ডান ওকে, এরপরে তানভীর খান ডান ওকে, আরো একটু দেখতে চাই ভাই। আমরা ক্লাস করব, আমরা পড়বো, আমরা অনেক মজা করে পড়বো, অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, বাট আজাদ লিখেছো ডান, নাজিয়া হোসেন ডান, শেয়ার করেছি ভাইয়া আচ্ছা 10টা শেয়ার ডান ওকে, সুমাইয়া ডান ওকে, এরপরে আর কেউ করে নাই শেয়ার? সূচনা ডান, তো তারপরে 34টা শেয়ার, কেমনে কি ভাই? আচ্ছা ডান ভাইয়া, জেবিন লিখেছো ডান, তৃষা ডান, রীতি লিখেছো ডান, ঐশী ডান, একটু সবাই দ্রুত লিখবা ভাই, দ্রুত লেখো, আমরা দ্রুত মানে সময় নষ্ট না করে পড়ি, আমরা সময় নষ্ট না করে পড়ি। দেখো দ্য হেগ অ্যাওয়ার্ড, আমরা গত ক্লাসে কতগুলো অ্যাওয়ার্ড পড়লাম, আজকে আবার নতুন আর একটা অ্যাওয়ার্ড আসলো। সো ভয় পাওয়ার কিছু নাই, এটাই শেষ, এরপরে যা কিছু ঘটে না যাক বিউপিতে আর প্রশ্ন হবে না, কারণ বিউপির প্রশ্ন অলরেডি হওয়ার দিকে। সো এই ডিসেম্বর পর্যন্ত পড়লে মানে জানুয়ারি, যে আজকের থাম্বনেল যে জানুয়ারি 2024, মানে ডিসেম্বর 30 তারিখ পর্যন্ত কভার করা হয়েছে। সো আর পড়ার দরকার নাই ভাইয়া, চলে আসলাম। সৌরভ লিখেছো ডান, একটু সবাই যারা শেয়ার করবা একটু ডান লিখে দিবা, কাইন্ডলি একটু ডান লিখে দিবা, তাহলে আমি তোমাদের দেখতে পারবো যে আসলে কে কে শেয়ার করেছো আর কে কে ডান লিখতেছো।
ওকে ঠিক আছে। এরপরে দেখো আমাদের দা হেগ অ্যাওয়ার্ড, হেগ অ্যাওয়ার্ডটা কবে দেওয়া হয়, হেগ অ্যাওয়ার্ডটা কারে দেওয়া হইলো, কি দেওয়া হইলো, সবকিছু আমরা এই স্লাইডে একটু দেখার চেষ্টা করব। দা হেগ অ্যাওয়ার্ড এটা কোথায়, নেদারল্যান্ডের, নেদারল্যান্ডের হেগ রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা, মানে অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা হচ্ছে কি, OPCW, OPCW রাসায়নিক অস্ত্র কনভেনশন স্বাক্ষরকারী দেশ সমূহের 28তম সম্মেলন অনুষ্ঠিত হয়। মানে কি বুঝলাম, মানে আমরা এই লাইনটা পড়ে কি বুঝলাম, মানে নেদারল্যান্ডের দা হেগ রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা OPCW, ভাই এত কঠিন এত কমপ্লিকেটেড একটা জিনিস আমরা কেন পড়ব ভাই, এই যে দা হেগ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা পাইছে আমার আমাদের বাংলাদেশের একজন, সো ভাই এটা ইম্পর্টেন্ট, আমার কথা বুঝছেন, সো আপনারা যদি বলেন ভাই এত কঠিন অ্যাওয়ার্ড আমি তো কোনোদিন পড়ি নাই বা কোনো বইতে দেখি নাই, বাট ভাই এটা বাংলাদেশের একটা অর্জন, বাংলাদেশের একজন পাইছে এই অ্যাওয়ার্ডটা, সো এটা আমাদের পড়তে হবে, এটা এখন বিস্তারিত জানতে হবে, বাংলাদেশের কেউ না পাইলে এটা আমি আপনি কেউ পড়তাম না, কারণ আমাদের দরকার নাই, আমরা গত ক্লাসে যে কয়েকটা অ্যাওয়ার্ড পড়েছি ওই কয়েকটা এনাফ, বাট আজকে কেন পড়বো, কারণ এই যে অধ্যাপক ডাক্তার সৈয়দা সুলতানা রাজিয়া বাংলাদেশি একজন ব্যক্তি দা হেগ অ্যাওয়ার্ড এইটা পেয়েছে। ওকে ঠিক আছে, এই হেগ অ্যাওয়ার্ডটা পাইল মানে এই যে 28তম সম্মেলন অনুষ্ঠিত হইল হেগে, নেদারল্যান্ডের হেগে রাসায়নিক নিরস্ত্রীকরণ যে একটা সংস্থা OPCW তে, এটা সময়কাল কবে ছিল, 27 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত, এবং এই পুরস্কারটা পেয়েছে সৈয়দা সুলতানা রাজিয়া বাংলাদেশি একজন। সো এই অ্যাওয়ার্ডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে, মূলত কারণ কিন্তু এইটাই, মূলত কারণ কিন্তু এই বাংলাদেশি বাংলাদেশি অধ্যাপকের জন্যই মূলত আমাদের দা হেগ অ্যাওয়ার্ডটা আজকে পড়তে হচ্ছে। ভাই বুঝতেছেন কিনা আমাকে একটু বলেন ভাই, ক্লিয়ার কিনা, ভাই ক্লিয়ার কিনা একটু আমাকে সবাই একটু জানাবেন যে ক্লিয়ার কিনা, দা হেগ অ্যাওয়ার্ডটা ক্লিয়ার কিনা, এর বাইরে আপনার পড়ার দরকার নাই, আপনার পড়ার দরকার নাই, আপনাকে কোনো ভাইও পড়াবে না, আপনাকে কোনো ভাই আপুও এইটা পড়াবে না, সবাই একটু ক্লিয়ার কিনা একটু জানাবেন, কারণ শুধু নিজে নিজেই যদি বকে যায় তাহলে তো লস, কারণ আপনাদের থেকে আমার জানতে হবে যে অন্তু ক্লিয়ার, শান্তা ক্লিয়ার, রীতি লিখেছো ক্লিয়ার, তৃষা ক্লিয়ার, সোমায়া জিভা বুঝেছি, সাদিয়া ফ্রিন, মাইশা আক্তার ক্লিয়ার, ওকে জাপিতে জিকে নাই আপু বুঝি নাই আপু, রোদেলা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ওকে নাজিয়া হোসেন ক্লিয়ার, আর কেউ, নাফিস ইকবাল ক্লিয়ার, ওকে সবাই একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, ক্ষতি তো নাই, জাস্ট একবার ক্লিয়ার লিখবা, এটা তো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে না তাই না ভাই, এগুলোর পিডিএফ পাওয়া যাবে, পিডিএফ পাওয়া যাবে, এক ক্লাসের 100 শেয়ার হইলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন, ক্লাসের যদি 100 শেয়ার হয় আমি আমি কথা দিচ্ছি এই গ্রুপেই আপনাদেরকে পিডিএফ এর ছবি দিয়ে দেওয়া হবে, আজকে রাতের মধ্যেই আপনারা পিডিএফ পেয়ে যাবেন। এরপরে দেখেন আরেকটা দেখেন, সেটা হচ্ছে স্বল্প উন্নত দেশ এখন 45টা, স্বল্প উন্নত দেশ এখন 45টা, আচ্ছা মানলাম, এটাও কিন্তু ডিসেম্বর মাসের একটা রিপোর্ট, দেখেন কি হয়েছে, 13ই ডিসেম্বর, কবে, 13ই ডিসেম্বর 2023, ভুটান স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করে, যার ফলে এখন স্বল্প উন্নত দেশ হচ্ছে 45টা। আসলে স্বল্প উন্নত দেশ কোনটা, উন্নয়নশীল দেশের যারা নিচের দিকে থাকে, কম উন্নয়নশীল দেশ তাদেরকে বলা হয় স্বল্প উন্নত দেশ, আচ্ছা এই স্বল্প উন্নত দেশ এদেরকে LDC, লিস্ট ডেভেলপমেন্ট, সরি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, মানে হচ্ছে স্বল্প উন্নত দেশ, এখন এই স্বল্প উন্নত দেশ এখন কয়টা, 45টা, কে সর্বশেষ কে বের হইলো, 13ই ডিসেম্বর 2023 সালে ভুটান এই স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেছে। ওকে এরপরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে, একটু যদি আমরা দেখি কাইন্ডলি, সেটা হচ্ছে দেখেন ভাই আগাম কিছু তথ্য এখানে দিয়েছি, আগাম কিছু এই স্বল্প উন্নত দেশ থেকে আগাম কিছু তথ্য আপনাদের এখানে দিয়েছি, সেটা দেখেন কি, এই যে আগাম কিছু তথ্য দিয়েছি, তাহলে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ সব এটা কি স্বল্প উন্নত দেশ, আচ্ছা বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে LDC, LDC মানে কি, এই যে এখানে পড়েছি, মানে LDC শব্দের অর্থই হচ্ছে স্বল্প উন্নত দেশ, থেকে বের হয়েছে 24 নভেম্বর, মানে বের হবে 24 নভেম্বর 2026 সালে, 24 নভেম্বর 2026 সালে ভুটান কিন্তু বের হয়ে গেছে, ভুটান কিন্তু বের হয়ে গেছে, এখন বাংলাদেশ কবে বের হবে, 24 নভেম্বর 2026 সালে, এটা মনে রাখবেন, কারণ এটা বাংলাদেশ বের হবে তো, আর যেহেতু এটা ইস্যুটা আমাদের সামনে হাইলাইটেড হয়েছে, সো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট।
বুঝতে পারছেন? বাংলাদেশের সাথে একই দিনে এলডিসি থেকে বের হবে দুইটা দেশ, সেটা কোনটা? লাওস এবং নেপাল। লাওস এবং নেপাল। এবং 12ই ফেব্রুয়ারি 2024 সালে এলডিসি থেকে বের হবে কে? অ্যাঙ্গোলা। এই ইনফরমেশন গুলো কতটা ইম্পর্টেন্ট আপনারা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন। সো এই যে এলডিসি সম্পর্কে এতগুলো তথ্য পড়লাম, এলডিসি ভুটান বের হইলো, এরপরে বাংলাদেশ বের হবে 26 সালের 24 নভেম্বর, এরপরে একই সাথে বাংলাদেশের সাথে আরো দুইটা দেশ বের হবে, লাওস এবং নেপাল। এবং এই যে আমরা ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি 2024 এলডিসি মানে হচ্ছে স্বল্পোন্নত দেশ, এখান থেকে বের হবে অ্যাঙ্গোলা। এই কয়েকটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন যে এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা, কাইন্ডলি একটু জানাবেন যে এই বিষয়টা ক্লিয়ার কিনা। এবং আপনারা এই ইনফরমেশন গুলো আমাদের যে সাম্প্রতিক ভ্যাকসিন 2 আসতেছে বাজারে, এই এই জায়গাতে আপনারা এই ইনফরমেশন গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। একটু সবাই কমেন্ট করবেন যে আপনারা ক্লিয়ার কিনা, আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা। না বুঝলে তো একা একা এতক্ষণ কথা বলে তো কোনো লাভ নাই, তাই না ভাই? আপনারা যদি না বুঝতে পারেন তাহলে তো আমার কথা বলে কোনো লাভ হবে না। 52টা শেয়ার আর মাত্র 48টা শেয়ার লাগবে। 48টা শেয়ার হলেই আপনারা ইনশাল্লাহ পিডিএফটা পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা একজন লিখেছে, কে লিখেছে? ও আচ্ছা, ভ্যাকসিন 2 খুবই শীঘ্রই আসবে, টেনশন নাই, ভ্যাকসিন 2 কোনো সমস্যা নাই, আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। ওকে, আমরা সামনের দিকে আগাতে পারি কিনা? আমরা সামনের দিকে আগাবো কিনা? আমার নাম জীবনেও পড়ে না। কে লিখেছো? ঐশী লিখেছো, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা তোমার নাম এখন পড়ে দিলাম, যে ঐশী তোমার নাম নাকি পড়ি না, এখন আমরা পড়লাম, এখন পড়লাম। আচ্ছা COP28, এটা তো আমরা কয়েকদিন আগেও পড়লাম, আজকে আবার কেন পড়ব? গত ক্লাসেও পড়লাম। বলতে পারো যে কাপু ভাই, গত ক্লাসেও তো আমাদেরকে পড়াইলেন, আবার আজকে কেন নিয়ে আসছেন এই COP28? এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করে, কারণ এই COP28 থেকে একটা প্রশ্ন আপনারা যে কমন পেতে যাচ্ছেন, একটা কেন একের অধিক প্রশ্ন যে আপনারা বিউপিতে কমন পেতে যাচ্ছেন, এটা চোখ বন্ধ করে বিশ্বাস করেন, এই COP28 থেকে আপনারা এবার বিউপিতে প্রশ্ন কমন পেতে যাচ্ছেন। আল্লাহ যদি সহায় থাকে প্রশ্ন আপনারা কমন পাবেন, কারণ খুব 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 গুরুত্বপূর্ণ এই জায়গাটা, আপনারা প্রশ্ন কমন পাবেন এখান থেকে। ওকে, নাম্বার 1, এখন এই COP28টা কি, সময়কাল কত ছিল, কোথায় হয়, একদম টোটাল A to Z, এবং আগাম কিছু তথ্য সহ আমরা দেখার চেষ্টা করব। কারণ আমি আবারও বলতেছি, এর আগের ক্লাসেও আমি COP28 নিয়ে কথা বলেছি, মানে যেটা আমাদের 2023 সাল পুরোটা কভার করার চেষ্টা করেছি, সেই ক্লাসেও কিন্তু বলেছিলাম। এরপরে নভেম্বর ডিসেম্বর মাসে প্রথমে যে ক্লাসটা হয় সেখানেও COP28 নিয়ে কিছু কিছু কথা বলেছিলাম। আজকে আবার কেন বলতেছি, অবশ্যই এর পেছনে কারণ আছে, চলেন আমরা একটু কারণটা দেখি। এই COP28টা কি? এটা হচ্ছে জাতিসংঘ আয়োজিত একটি বৈশ্বিক জলবায়ু সম্মেলন, জলবায়ু সম্মেলন, এটা কনফারেন্স অফ দ্য প্যারিস, কনফারেন্স অফ দ্য প্যারিস, এটাকে বলা হয় কপ। আচ্ছা এটা সময়কাল কবে ছিল? এই যে 30 নভেম্বর থেকে শুরু করে 13ই ডিসেম্বর পর্যন্ত এই COP28 এর কি ছিল, সময়কাল ছিল। আচ্ছা এই সময়ে যে কনফারেন্সটা হইল এটা কোথায় হইল, স্থানের কথা জিজ্ঞেস করলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এই সম্মেলনটা হয়েছে। আচ্ছা এই যে COP28, এটা সম্মেলন কততম আয়োজন ছিল? এটা এটা ছিল 28তম আয়োজন। এটা ছিল কততম আয়োজন? 28তম আয়োজন। 28তম আয়োজনটা কবে থেকে কবে হয়? 30 নভেম্বর থেকে শুরু করে 13ই ডিসেম্বর পর্যন্ত এই COP28টা হয়। আচ্ছা এরপরে আমরা দেখব আসলে এই যে COP20, যে প্রত্যেক বছর যে সম্মেলন হচ্ছে, এটা কত সাল থেকে শুরু হয়েছে, নাম্বার 1 এটা জানতে হবে আমাকে। কারণ এই যে দেখেন এখানে দুই, এটা হবে হচ্ছে 1995 সাল থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ প্রতি বছর অনুষ্ঠিত হয়। কত সাল থেকে? 1995 সাল থেকে। কেন এবার এটা খুবই গুরুত্বপূর্ণ? তার একটা কারণ দেখেন, এইবার 198টা দেশ, কত দেশ? 198টা দেশ, এবং দেশ এবং অঞ্চলের প্রায় 70,000 লোক অংশগ্রহণ করার মাধ্যমে সর্বকালের বৃহত্তম জলবায়ু বিষয়ক সম্মেলন ছিল এইটা। এই জন্য এই COP28 খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি, এইটা ছিল সর্বকালের বৃহত্তম, সবচেয়ে বড় জলবায়ু বিষয়ক সম্মেলন, জলবায়ু বিষয়ক সম্মেলন ছিল এটা। এখন বুঝতে পারছেন কেন আমি
পরপর তিনটা ক্লাসে কপ 28 নিয়ে কথা বললাম। কেন কপ 28 নিয়ে পরপর তিনটা ক্লাসে কথা বললাম এইটা এখন বুঝতে পারছেন কিনা, এইটা এখন বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন যে এইটা আপনারা বুঝতে পারছেন কিনা। কি জন্য আমি কপ 28 নিয়ে পরপর তিনটা ক্লাসে বললাম পুরো কারণটা কিন্তু আমি এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি। মাইশা আক্তার জি ভাইয়া বুঝতে পেরেছি, সূচনা জি ভাইয়া বুঝতে পেরেছি, সাদি আফরিন জি ভাইয়া একটু সবাই কমেন্ট করবেন যে বুঝতে পারছেন কিনা, শান্তা লিখেছো জি ভাইয়া বুঝতে পেরেছি, আচ্ছা একটু জানাবা যে সবাই বুঝতে পেরেছো কিনা, একটু সবাই কমেন্ট করবা, একটু সবাই কমেন্ট করবা। ঐশী তোমার নাম পড়লাম, জেবিন লিখেছো, রিয়া লিখেছো, সুমাইয়া লিখেছো, চাঁদনি লিখেছো, রীতি লিখেছো, সবাই বুঝতে পেরেছো, একটু সবাই লিখবা যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো এবং আরো কিছু শিখবো যে আমাদের ডিসেম্বর মাসে আর কি কি ঘটে গেছে এবং আমাদের পরীক্ষায় আসার মতো আর কোন কোন জায়গা রয়েছে আমরা দেখার চেষ্টা করব। সো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, 108 শেয়ার ভাইয়া, ওকে থ্যাংক ইউ। তোমরা তাহলে পিডিএফটা পেয়ে যাচ্ছ। আচ্ছা এখন আর একটা আগাম তথ্য এখানে আমরা দিয়ে নেই যে 2023 সালে কোথায় হলো এইটার উত্তর করেন তো আপনারা, আমরা 24 সাল পড়ি। দেখেন 2024 সালে যে কপ 29 এই সম্মেলনটা কোথায় হবে, আজারবাইজানে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আগাম তথ্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, আগাম তথ্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, তো এইটা একটু জেনে নেবেন। এবং আমি একটা প্রশ্ন করেছি 2028 সালে যে সম্মেলনটা হয়, সরি 2023 সালে যে কপ 28 যে সম্মেলনটা হয় এটা কোথায় হয়। আমার নাম পড়েন না জুই, আচ্ছা পিয়াল আমার ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই কমেন্ট করেছে, ওকে। সো আচ্ছা আমার অনেকগুলো শেয়ার দিছি ভাই, ওকে ঠিক আছে ভাইয়া, ফুল অন থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমি একটা প্রশ্ন করেছি 2023 সালে এই সম্মেলনটা কোথায় হয়, আমরা তো দেখলাম 24 সালে হবে কোথায়, আজারবাইজানে হবে, কপ 29, তাহলে কপ 28টা কোথায় হয়, কপ 28 কোথায় হয়, সবাই একটু কমেন্ট করেন, একটু আপনাদের কমেন্ট দেখব, ওকে। এরপরে দেখেন ডিসেম্বরে আরেকটা কাহিনী, সেটা হচ্ছে রিক্সা চিত্র। কি দেখবো আমরা? রিক্সা চিত্র। আসলে রিক্সা চিত্রটা কি, এখান থেকে আবার কি ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন জাগতেই পারে, এখান থেকে আবার বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন প্রশ্ন করবে, চলেন আমরা দেখি একটু। একদম নারী নক্ষত্র মানে রিক্সা চিত্র কিভাবে আসলো, কি জন্য পড়বো আমরা, একদম নারী নক্ষত্র ছিঁড়ে পড়ার চেষ্টা করবো এবার, ওকে। নাম্বার ওয়ান, প্রথম দেখেন 6 ডিসেম্বর 2023 সালে, কবে? ডিসেম্বর মাসের 6 তারিখে কি করলো, দেখেন ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে, এখন এই লাইনটা একটু মার্ক করেন, সেটা হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, এইটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। কারণ এই 6 ডিসেম্বর যে ইউনেস্কো ঘোষণা করলো রিক্সা চিত্র, এটাই যে পরীক্ষায় আসবে তারা, এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এটাও কিন্তু আমাদের কাছে এবছর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। কেন দাঁড়াইলো দেখেন, ঐতিহ্য হিসাবে সংস্কৃতি পায় ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র, তাহলে কবে পাইল? 6 ডিসেম্বর 2023 সালে ইউনেস্কো কি করলো, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে রিক্সা বা রিক্সা চিত্রকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত দিয়েছে। এখন কথা হচ্ছে এই দেখেন আসলে কিভাবে দিল, 5 থেকে 8 ডিসেম্বর 2023 সালে বতসোনার কাশান শহরে, কোন শহর, কাশান শহরে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যর আন্তর সরকারি কমিটির 18তম অধিবেশন অনুষ্ঠিত হয়। কততম অধিবেশন? 18তম। কত তারিখে? 5 থেকে 8 তারিখে। কোন সালে? 2023 সালে। কোন শহরে? কাশান শহরে। ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর সরকারি কমিটির 18তম। এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এখন পর্যন্ত সর্বমোট হচ্ছে 730টা, সর্বমোট কতটা? 730টা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন চলে আসে এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বাংলাদেশের কয়টা জিনিস এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, এইটার উত্তর করবেন আপনারা একটু আমাকে। একটা প্রশ্ন আপনাদেরকে করলাম, সেটা হচ্ছে বাংলাদেশের কয়টা, একজন কমেন্ট করেছেন হাবিবা লিখেছেন পাঁচটা, তারপরে হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট 5টা, শান্তা লিখেছেন 5টা, মাইশা আক্তার লিখেছেন 5টা, সাদিয়া আফরিন লিখেছেন 5টা। একটু দ্রুত আমি সবার কমেন্টে দেখার চেষ্টা করব, একটু বলেন।
কয়টা? পাঁচটা, সবাই লিখতেছেন জুই পাঁচটা, আজাদ আল শাহরিয়ার সবাই পাঁচটা লিখতেছেন। এখন প্রশ্ন যদি আসে প্রথম কোনটা ছিল, প্রশ্ন যদি আসে যে এই অধরা সংস্কৃতির অংশ বা অধরা সংস্কৃতির ঐতিহ্যের যে স্বীকৃত প্রাপ্ত যে পাঁচটা আমাদের আছে, এই পাঁচটার মধ্যে প্রথম কোনটা, প্রথম কোনটা, প্রশ্ন যদি বলে প্রথম কোনটা, তাহলে উত্তর কি দিবেন? প্রথম কোনটা, এইটার উত্তর কি দিবেন? এইটার উত্তর আপনারা কি দিবেন? হ্যাঁ, একজন হাবিবা লিখেছে বাউল সঙ্গীত, এটা প্রথম 2008 সালে। তাহলে একটু মাথায় রাখবেন, যে যদি মাথায় রাখেন যে পাঁচটা, পাঁচ নাম্বারটা হচ্ছে রিক্সা চিত্র, আর প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বাউল সঙ্গীত। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বাউল সঙ্গীত 2008 সালে এই অধরা সংস্কৃতির অংশ হিসাবে, অধরা সংস্কৃতির অংশ হিসাবে স্বীকৃতি পায়। এবং সর্বশেষ 2023 সালের 6 ডিসেম্বর, 2023 সালের 6 ডিসেম্বর কোনটা পাইলো? রিক্সা চিত্র বা ঢাকা রিক্সা হচ্ছে অধরা সংস্কৃতির একটা ঐতিহ্য হিসাবে স্বীকৃত পাইল। সো এতটুকু ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন, যে এই বিষয়টা ক্লিয়ার কিনা। আমরা COP28 দেখলাম, এর পাশাপাশি রিক্সা চিত্র যেটা হচ্ছে ইউনেস্কোর অধরা সংস্কৃতির অংশ হিসাবে স্বীকৃত পেয়েছে, এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন সবাই। সবাই লিখতেছেন বাউল সঙ্গীত, বাউল সঙ্গীত, বাউল গান। হ্যাঁ আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, ঐশী লিখেছেন ক্লিয়ার। একটু দ্রুত জানাবেন যে ক্লিয়ার কিনা, আমি এতক্ষণ কথা বলছি, যদি না বুঝতে পারেন তাহলে তো এত কথা বলার কোনো মানেই হয় না। আচ্ছা জি ভাইয়া, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা সামনের দিকে আগাবো, যদি ক্লিয়ার হন আমরা সামনের দিকে আগাবো, আরো দেখবো যে আমাদের ডিসেম্বর মাসে আর কি কি আমাদের জন্য আছে, আমাদের ডিসেম্বর মাস আসলে আমাদের জন্য আর কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করব। একজন আবার পাঁচটায় লিখে দিয়েছেন, বাউল সঙ্গী, বাউল গান, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি এবং রিক্সা। আপনারা প্রথম এবং পাঁচ নাম্বার, প্রথমটা কবে পেয়েছে, পাঁচ নাম্বারটা কবে হয়েছে, এবং প্রথমটা সম্পর্কে যদি জানেন এবং শেষেরটা সম্পর্কে যদি জানেন তাহলে আর কিছু পড়ার দরকার নেই, এবং শেষেরটার সাল এবং তারিখ দুইটাই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার এখান থেকে যদি অধরা সংস্কৃতি থেকে যদি কোনো প্রশ্ন করে আপনি উত্তর করতে পারবেন, আপনি উত্তর করতে পারবেন। সো হচ্ছে যদি আমরা একটু দেখি, আমরা যদি এই বিষয়গুলো দেখি, আমাদের ডিসেম্বর মাস, আমাদের ডিসেম্বর মাসে সাম্প্রতিক খুব 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 কম, অন্যান্য মাসে, অন্যান্য মাসের কথা যদি বলি, অন্যান্য মাসে আমাদের প্রায় 12 থেকে 14 পেজের স্লাইড হয়ে যেত, কয় পেজের স্লাইড হয়ে যেত, বা আজকের ক্লাসের স্লাইড এত কম। এখন কারণ কি ভাই, এতটুকু পড়লে আমাদের ডিসেম্বর হয়ে যাবে? হ্যাঁ, এতটুকু বাহিরে আপনাকে ডিসেম্বর মাসের আর একটা হরফও পড়তে হবে না, ডিসেম্বর মাসের আর একটা হরফও আপনাকে পড়তে হবে না, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন। কারণ এর বাহিরে, এর বাহির থেকে আর প্রশ্ন আসার মতো, ডিসেম্বর মাসে অন্তত এর বাহির থেকে প্রশ্ন আসার মতো কোনো জায়গা নাই। এখন প্রশ্ন আপনাদের থাকতেই পারে যে ভাই এতটুকু পড়লে আমাদের হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, আমি আবারও বলতেছি, ডিসেম্বর মাসের এতটুকু যদি আপনারা ভালো করে পড়েন, এই এতটুকু জায়গা আপনার 100-তে 100। কারণ ডিসেম্বর মাসে আর তেমন সাম্প্রতিক ঘটে নাই এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, হ্যাঁ সাম্প্রতিক অনেক কিছু ঘটেছে, যে আপনার বাড়ির সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা আপনার বাড়িতে আগুন লেগেছে, এগুলো কখনো পরীক্ষায় আসবে না। যতটুকু আসার মতো ছিল আপনাদের সামনে আমি দেখিয়েছি, পড়িয়েছি, আপনারা এখন ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। জিআই প্রোডাক্ট নাই কেন? জিআই প্রোডাক্ট আমার আগের ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে এই প্রশ্নটা আপনি করতেন না, সাবিদ হাসান, আপনি এই প্রশ্নটা করতেন না। যদি আগের ক্লাসগুলো যদি কেউ করে থাকেন আপনি এই প্রশ্নটা করতেন না। আচ্ছা আমি একটু জানতে চাই যে আমার আগের ক্লাস কে কে করেছেন, একটু কাইন্ডলি সবাই যতগুলো চোখ আছে আপনারা একটু কমেন্ট করবেন, যে আগের যে পাঁচটা ক্লাস ছিল আমার সাম্প্রতিকের উপর, একটা দুইটা না, সাম্প্রতিকের উপর পাঁচটা ক্লাস করেছি আমি, নিয়েছি সাম্প্রতিকের উপর কয়টা ক্লাস নিয়েছি, পাঁচটা, এই পাঁচটা কার কার ক্লিয়ার? যদি পাঁচটা ক্লিয়ার হয় ভাই আমি কথা দিচ্ছি, এই আজকে দিয়ে যে 6টা ক্লাস, এই 6টা ক্লাস ক্লিয়ার হলে ইনশাল্লাহ আপনি সাম্প্রতিক যে জিকে এটাতে 100-100। সাম্প্রতিক কি ভাই, সমস্যা কি? আচ্ছা কে কে করেছেন? শাকিল খান, আমি, রিয়া লিখেছেন আমি, আচ্ছা জান্নাতারা, রোদিলা লিখেছেন আমি, আজকে ফার্স্ট ক্লাস করলাম ভাই। একটু কাইন্ডলি হাবিবা নুসরাত, যদি আপনার দরকার হয় সাম্প্রতিক জিকে, আবার কোনটা অধরা সংস্কৃতি, আবার কোনটা মানে বুঝি নাই, যারা লিজেন কেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা ক্লাসটা করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। সবগুলো করে ফেলেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা হবে বিজয়ে, দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিংবা বিউপিতে। আচ্ছা 230,
আচ্ছা, আমরা একটু দেখবো যে আমাদের আজকের ক্লাসে শেয়ার কতটা হয়েছে। আমাদের ক্লাসটা ডিউরেশন অনেক কম ছিল, কারণ আমরা ওই গল্প বলি নাই, কারণ আমাদের খুব সামনে খুব তাড়াতাড়ি পরীক্ষা, সো আমরা খুব দ্রুত পড়া শেষ করতে চেয়েছি এবং ডিসেম্বরে যতটুকু গুরুত্বপূর্ণ আজে বাজে কোনো তথ্য দিয়ে ক্লাস ভরপুর ছিল না। ওকে ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ ভাইয়া, ওকে ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে। ওকে ভাইয়া, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগের যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলো দয়া করে করে নেবেন, আপনারা উপকৃত হবেন এবং সাম্প্রতিক যে বিষয়গুলো এটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি যদি একটু উপর থেকে আবার স্লাইডটা একটু একবার শেষবারের মতো দেখাই, আপনারা যদি কারোর স্ক্রিনশট নেওয়ার থাকে আপনারা একটু নিতে পারেন। আমরা আজকে ডিসেম্বর মাসের পুরো স্লাইডটা একবার দেখাবো এবং আপনারা আজকে রাতেই এই স্লাইডের যে ফটোগুলো, এটা খন্দকার ডিকের যে পেজটা আছে এখানে আপনারা আজকে পেয়ে যাবেন। দেখেন বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক পরিসংখ্যান প্রথম যে বিষয়টা ছিল, এরপরে দেখেন দ্বিতীয় ছিল বর্ষসেরা ব্যক্তি, 3 নাম্বার যে বিষয়টা ছিল আফিম উৎপাদন, 4 নাম্বার ছিল দ্য হেগ অ্যাওয়ার্ড, এবং 5 নাম্বার ছিল স্বল্পোন্নত দেশ। এখন 45টা, কেন 45টা হলো বলেছি, COP28 ছিল এবং সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রিক্সা চিত্র। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে বিজয়ে। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।